দেখাই আমি কালোটারও দেখাবো এই হচ্ছে আমি এই হচ্ছে গরু আচ্ছা মোটামুটি গরুর সমান গরু আমার সমান সমান আর কালোটা একটু দেখাই কালোটার ওই পাশে যাই যারাই কিনবে এই সকল গরু আসলে সরাসরি না এসে কিনলে আইডিয়া করতে পারে না কালোটা ওইটার থেকে বড় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দুই হাজার তেইশ কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মিজান ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া যে জামে মসজিদটা রয়েছে মসজিদের ঠিক সামনে এই খামারের ঠিকানা এখান থেকে এই ফার্মের মালিক মিজান ভাই গাভী গরু বিক্রি করে থাকে এখন ওনার খামারে নতুন দুইটা গাভী রয়েছে এবং দুইটা গাভী পাবনা জেলার বিগ সাইজের দুইটা গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার কত লিটার দুধ দিবে বা কোনটার সঙ্গে কি বাচ্চা রয়েছে এই সম্পর্কে জানাবো যে যেখান থেকে গরু সংগ্রহ করবেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে যারা নতুন দর্শক আছে আপনি তো অনেক পুরাতন ব্যবসায়ী আসলে আমার চ্যানেলে নতুন নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমি মিজানুর রহমান মিজান জি জি ভাঙ্গুরা থানা পাবনা ডিস্ট্রিক্ট

প্লাস থাকবে চলেন গরু যেহেতু দুইটা দেখি আর কথা বলি আরে সঠিক দাম বিশেষ করে দামটা ভিডিওতে চাইবেন অনেকেই বড় গরু হলে আসলে দাম চায় না দাম কিন্তু বলে দিতে হবে ভাই জি দাম বলবো দাম বলবো না কেন আচ্ছা চলেন এক এক করে এগুলো দেখেন আর যে সঠিক বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা এক নম্বর সিরিয়াল মিজান ভাই মাসাল্লাহ বিশাল আকৃতির একটা গাভী নিয়ে আসলেন আমরা অনেক দিন পরে এত বড় গরুর প্রতিবেদন করতেছি এই গরুগুলো আমি দর্শকদের দেখেছি এটা কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে দুইটা মাত্র দুই দাঁত এত বড় গরু দুই দাঁত যে ধরেন 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 এক দুই আচ্ছা অরিজিনাল দুই দাঁতের একটা গাভী জি আচ্ছা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা

একটু আলোচনা সুযোগ একটু আর জোর নিলে কিন্তু একটা দাম বলে দিতে হবে জোরাই নিলে একটু তখন একটু কম করা যাবে আচ্ছা চলেন আমরা জোর জোড়াই নিলে ভাগ করাটা আসলে একটু কষ্ট হয় আচ্ছা চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি 빅 সাইজের গাবি রয়েছে কোনটা বড় বনে হয় প্রথমটা না দ্বিতীয়টা দুইটা সময় সময় কি কালোটা একটু ওজন বেশি আছে কালোটার কিন্তু ওজন বেশি যদি একটু সাধারণ অংশ সরিয়ে রাখতো তাহলে আসলে আরো বড় দেখা যেত আরো বড় দেখা যেত তখন ওটা 300 এর উপরে দাম সাজে আচ্ছা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু দাঁত কয়টা ভাই এটা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত তুই বাচ্চা দিবে দ্বিতীয়বার মতো খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা এটা এখন প্রেগন্যান্ট কত দিন সময় আছে আর এটা হয়তো 4-5 দিন সময় নেবে

দুইশো আশি আর তিনশো পাঁচশো আশি দাম চাওয়া হ্যাঁ জোর আশি যদি একজনই নাই ভাই একটু সুযোগ সুবিধা করে দিবেন গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া যাবে ডেলিভারি শুধু ফ্রি দাম দরের পরে নাকি দাম দর করা যাবে না দাম দরিত মানে যদি গাড়ি ভাড়া ফ্রি করতে চাই তাহলে দাম দরে তেমন সুযোগ নাই আচ্ছা আর খুব একটা আহামরি দাম দরে জায়গাও ভাই রাখে দাম দর চাইনি ভাই আচ্ছা দর্শকরা যদি সরাসরি এসে এই গরুগুলো কিনে ক্যামেরাতে কিন্তু বুঝবে না সরাসরি আসতে হবে বাস্তবে আসলে আপনার পাঁচ ফিটের উপরে হাইটই আছে আচ্ছা এবং নয় ফিট দশ ফিট লম্বা আছে আর আরিতে কিন্তু সাড়ে নয় ফিট নয় ফিট এরকম এরকম লম্বা আছে আর আমি একটু দর্শকদের দেখাই যে সাদাটার দেখাই আমি কালোটারও দেখাবো এই হচ্ছে আমি এই হচ্ছে গরু আচ্ছা মোটামুটি গরুর সমান গরু আমার সমান সমান আর কালোটা একটু দেখাই কালোটার ওই পাশে যাই যারাই কিনবে এই সকল গরু আসলে সরাসরি ডা এসে কিনলে আইডিয়া করতে পারে না কালোটা ভাই ওইটার থেকে বড় একটু বড় আছে আচ্ছা জোরার দাম হচ্ছে পাঁচশো আশি যদি কেউ দুইটাই নেয় ডেলিভারি ফ্রি মিজানবাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন যেটাতে ইমোখোলা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জি জি থ্রি ডাবল জিরো এরতে ইমো আছে জি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান গরু তো কিনছেন বিশাল বিশাল জি দর্শকরা আসলে বাস্তবতায় ভিডিওতে বা ক্যামেরাতে দেখে বাস্তবতা অনেকেই করতে পারে না বাস্তবতায় যখন গরুর পাশে কিনবে তখন ঠকার ভয় থাকে না আসলে সুযোগ কি কি দিবে নাকি দিবেন ছিল সুযোগ সুবিধা সবই আছে আসবে থাকবে খাবে কোনো সমস্যা নেই আচ্ছা তো সব ফির অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের মাশাআল্লাহ দুইটা বড় বড় গরু আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম